নমস্কার, আমি দেবাশিস, আপনারা দেখছেন এসকে লাইভ। এই মুহূর্তে আমি লাইভ ধরেছি ঠিক শিলিগুড়ি হকাস কর্নার এলাকার, সেখানে কিন্তু স্যানিটাইজ করা হচ্ছে, সেটা কিন্তু ছবি কিন্তু সরাসরি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। সেই ছবি তুলে ধরছি আপনাদের কাছে যে পুরো মার্কেটে কিন্তু স্যানিটাইজ করা হচ্ছে, ঠিক দেখতে পাচ্ছেন কিন্তু ইতিমধ্যে সেই ছবি তুলে ধরছি আপনাদের কাছে। সরাসরি কিন্তু সেই ছবি কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি, ঠিক সরাসরি লাইভ দেখছেন ইতিমধ্যে ঠিক হকাস কর্নারের সেই ছবি, যে পুরো মার্কেট কিন্তু স্যানিটাইজ করা হচ্ছে। দেখুন, শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি আমরা সিদ্ধান্ত দিয়েছি যে আমাদের যে মার্কেটগুলো আছে সেই মার্কেটগুলো আমরা স্যানিটাইজ করে দেব, এবং একটু শুয়ে থাকুন। আমরা হেল্প নিয়েছি দমকল বাহিনীকে, ফায়ার ব্রিগেডের হেল্প নিচ্ছি, এবং এখানকার যা মেডিসিন বা যা যা দরকার সেটা এসজিডিএ থেকে দেওয়া হচ্ছে। আমরা এখানকার মার্কেট কমিটি সহায়তা নিয়ে আজকে এখানে করলাম, কালকে 5টার সময় আমরা বিধান মার্কেটে করব, এরপরে এসজিডিএ মার্কেট করব, এবং আমরা স্টেডিয়ামে করব। আমাদের এই কাজটা করতে হবে, কন্টিনিউ করে দিতে হবে, কারণ আমরা এটা নিয়ে সতর্ক থাকছি, এবং আমরা এসজিডিএ এই কাজ আমাদের বিভিন্ন জায়গা তাহলে চলতে থাকবে। দেখি আজ ইয়া পর হোক আর এসজিডিএ তো মার্কেট হ্যাঁ আর জংশন নেই ওয়া পর হোক তো সব ডিস্টেন্স বনা কে রাখি হ্যাঁ কে হাম লোক এ প্রোগ্রাম হাম লোক দিয়ে হ্যাঁ ইয়া পর চলতে হবে আগে চলো তো বলছি দেখো আজ এসজিডিএ ও মার্কেট মে অর হকার কর্নার মে দোনো আজ হোক কাল বিধান মার্কেট মে কিয়া জায়েগা। এই মুহূর্তে বলতে আমরা শুরু হলাম যে ধন্যবাদ দিদি এসজিডিএকে। আজকে এখানে এসজিডিএর পক্ষ থেকে দমকল বিভাগকে দিয়ে যে স্যানিটাইজেশনের কাজ চলছে তার জন্য আমরা বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী সমিতি এবং হকার্স কর্নার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এসজিডিএকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বিশেষত এসজিডিএর মাননীয় বাজারে, গুরুত্বপূর্ণ বাজারে এই কাজ করব। আমরা এটাই মেসেজ দেব যে আতঙ্ক নয়, ভয় নয়, করোনা যুদ্ধে আমাদের জয়ী হতে হবে, আমাদের আরও সাবধান হতে হবে, আরও সতর্ক হতে হবে, যে স্বাস্থ্যবিধিগুলো আছে সেগুলো অক্ষরে অক্ষরে আমাদের সবাইকে মেনে চলতে হবে। আমার নাম বিপ্লব রায় মৌরি, সাধারণ সম্পাদক বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী সমিতি। সেখান থেকে এবার পুরো মার্কেটের সেই ছবিটা তুলে ধরবো, যে পুরো হকাস কর্নার কিন্তু স্যানিটাইজ করা হচ্ছে ইতিমধ্যে, সেই ছবি কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা, সরাসরি কিন্তু সেই ছবি লাইভ দেখতে পাচ্ছেন। কি বলবেন আপনারা যে আজকে আপনাদের মার্কেটে স্যানিটাইজ করা হচ্ছে? খুব ভালো উদ্যোগ, আমরা ধন্যবাদ জানাচ্ছি এসজিডিএর যে নান্টোপাল মহাশয় যে উদ্যোগটা নিয়েছে, আমরা এতে খুবই খুশি। আজকে এই হকার্স কর্নারে এই স্যানিটাইজ করা হচ্ছে, এটা খুব ওনার উদ্যোগে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, খুব ভালো উদ্যোগ নিয়েছে। এটা মাঝে মাঝে হলে আমাদের খুবই ভালো হয়, আর করোনার যা পরিস্থিতি এখন তাতে সবারই একটা আতঙ্ক, তবে আমরা জানি এই একটু সচেতনতা বা সেইভাবে থাকলে সেটা হয়তো সাকসেস হয়ে যাবে, কাজেই আমরা এই উদ্যোগটাকে খুব ভালো ধন্যবাদ জানাচ্ছি এই উদ্যোগটাকে। যেরকম ভাবে করোনা ভাইরাস যেভাবে বেড়ে চলছে, সেইভাবে যে মার্কেটের কোনো
আমরা এই ব্যাপারে আমাদের হকার্স কর্নারের ব্যবসায়ী যারা আছে সবাই এই ব্যাপারে সচেতন আছে এবং আমরা প্রশাসনের যে ফর্মুলাটা আছে সেই অনুযায়ী আমরা এখানে হ্যাঁ সবাইকে সেইভাবে সচেতন করা হচ্ছে এবং তারা সেটা মেনে চলছে, যার জন্য আমাদের এই হকার্স কর্নার এখন পর্যন্ত খুব বেটার এবং খুব ভালো পজিশনে আছে। আমি হচ্ছে হকার্স কর্নার ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট কানাইলাল পোদ্দার। এই মুহূর্তের মধ্যে দেখতে পাচ্ছেন যে পুরো হকার্স কর্নার কিন্তু সেই ছবি কিন্তু তুলে ধরছি আপনাদের কাছে। যেভাবে জানা গেল যে কালকেও কিন্তু সে বিধান মার্কেটও সেমভাবে কিন্তু স্যানিটাইজ করা হবে, সেভাবে আজ কিন্তু এসজিডিএ মার্কেটেও কিন্তু সেভাবে কিন্তু আজকে স্যানিটাইজ করা হবে। ঠিক আমরা কিন্তু শুনে নিয়েছিলাম মহাশয়ের কাছ থেকে এবং এখানকার যে সেক্রেটারি তার সাথে কথা বলে নিয়েছি। ঠিক এখানকার স্মৃতির ছবি কিন্তু তুলে ধরছি, সেই ছবি কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, ঠিক হকার্স কর্নারের সেই ছবি। এ কিন্তু এখানে অনেকেই কিন্তু এখানে অনেকে দেখতে পাচ্ছেন যে ব্যবসায়ীরা রয়েছে, তারা কিন্তু দেখিয়ে এবং পুরো দেখিয়ে কিন্তু পড়াচ্ছেন এবং দমকল কর্মীরা কিন্তু রয়েছে, দমকলকর্মীরা কিন্তু মধ্যে প্রত্যেকটি দোকানে কিন্তু করছে। ঠিক সরাসরি কিন্তু লাইভ দেখছেন এসকে লাইভের পর্দায়। ঠিক সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে, নতুন করে যারা দেখছেন তাদেরকে আরেকবার বলে দিচ্ছে সেই হকার্স কর্নারের সেই ছবি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে দমকল কর্মীরা স্যানিটাইজ করেছে এসডিডিএর তরফ। ঠিক মুহূর্তে কিন্তু সত্যি দেখতে পাচ্ছেন যে পুরো মার্কেট কমপ্লেক্স কিন্তু স্যানিটাইজ করা হচ্ছে। সরাসরি কিন্তু লাইভ দেখছেন এসকে লাইভে। ঠিক দেখতে পাচ্ছেন কিন্তু ইতিমধ্যে প্রত্যেকটি দোকানে স্যানিটাইজ করে কিন্তু করা হচ্ছে এবং দমকলের কর্মীরা রয়েছেন। ঠিক হকার্স কর্নারের সেই ছবি কিন্তু তুলে ধরছি আপনাদের কাছে।
ফোকাস কর্নারে কিন্তু সেই ছবি কিন্তু দেখছেন যে পুরো মার্কেট সেনিটাইজ করা হচ্ছে। সেই কমপ্লেক্সের কিন্তু আমরা প্রত্যেকটি ছবি কিন্তু তুলে ধরছি আপনাদের কাছে, যে সেখানকার ছবি কিন্তু হচ্ছে আপনাদের কাছে যে পুরো যে দোকান রয়েছে কাস্টমারের প্রত্যেকটি দোকানে কিন্তু স্যানিটাইজ করা হচ্ছে। ঠিক আরেকবার জানিয়ে রাখি, শিলিগুড়ি হতাশ কর্নারের সেই ছবি কিন্তু সেই হতাশ কর্নারের ছবি কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি যে পুরো মার্কেটে কিন্তু স্যানিটাইজ করা হচ্ছে। ইতিমধ্যে কাজও কিন্তু চলছে, ঠিক দমকল কর্মীরা এসে কিন্তু পুরো মার্কেট কমপ্লেক্স স্যানিটাইজ করা হচ্ছে। কিছুক্ষণ আগেই কিন্তু আমরা কথা বলে নিয়েছি সেখানকার মার্কেট প্রেসিডেন্ট এবং এসডিডি চেয়ারম্যান নন্দপাল মহাশয়ের সাথেও। ঠিক আরও একবার কিন্তু দেখিয়ে রাখি শিলিগুড়ি আকাশ কর্নারের সেই ছবি। ইতিমধ্যে যারা যারা লাইভ নতুন করে দেখছেন তাদেরকে আরেকবার করে জানিয়ে রাখি শিলিগুড়ি হকার্স কর্নার মার্কেটে কিন্তু পুরো মার্কেট স্যানিটাইজ করা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু সেই ছবি কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি। এটা শিলিগুড়ি হকার্স কর্নার এলাকায় স্যানিটাইজ করা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন আপনারা। লাগাতার এরকম আপডেট পেতে গেলে নতুন নতুন চোখ রাখুন এসকে লাইভের পর্দায়। এবং এসডিডি তরফ থেকে কিন্তু আজ পুরো এলাকায় স্যানিটাইজ করা হয়, মধ্যে প্রসেস কিন্তু চলছে। সেই হকার্স কর্নারের কিন্তু ছবি আপনাদেরকে দেখাচ্ছি ইতিমধ্যে।
এই শিলিগুড়ি আকাশকন্ডার এলাকার সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আরও একবার করে বলে রাখি, শিলিগুড়ি আকাশকন্ডারের সেই ছবি স্যানিটাইজ করা হচ্ছে পুরো মার্কেট। ঠিক আবারও কিন্তু প্রসেস চালু হয়েছে, পুরো মার্কেট স্যানিটাইজ করছে, বারবার কিন্তু আপনাদের কাছে তুলে ধরছে সেই ছবি। এবং আরেকটি কথা জানিয়ে রাখি, আগামীকালও কিন্তু আমাদের ভাইস চেয়ারম্যান নান্দুপাল মহাশয় কিন্তু জানিয়েছেন যে কালকেও বিধান মার্কেটও কিন্তু এভাবে স্যানিটাইজ হবে। আপনাদের কিন্তু লাইভ সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন আকাশকন্ডার এলাকার পুরো মার্কেট কিন্তু স্যানিটাইজ করা হচ্ছে। পুরো মার্কেটে কিন্তু সাইড হচ্ছে এবং প্রত্যেকটি দোকানে কিন্তু সেন্টেন্স করা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু সরাসরি কিন্তু লাইভ তারা দেখছেন। ঠিক আরও একবার জানিয়ে রাখি, শিলিগুড়ি আকাশকন্ডা এলাকা আকাশকন্ডা মার্কেট যে রয়েছে সেই মার্কেট কিন্তু যে দোকান খুচরো ব্যবসায়ীরা রয়েছে সেই প্রত্যেকটি দোকানে কিন্তু স্যানিটাইজ করা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু সেই ছবি কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি, সরাসরি কিন্তু সেই ছবি
স্লেবে পদ্মায় দেখতে পাচ্ছেন। ঠিক লাগাতার আপডেট।